আপু তুমি আমার একটা কথার উত্তর দাও তো, আমি কার সাথে বাসর করে যাব তুমি আমারে প্লিজ একটু বলো। কার সাথে? আবার তোর বউয়ের সাথে? বাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে আপনি জিতে নিলেন 10,000 টাকা। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বলুন এই দুজনের মধ্যে থেকে কে আমার বউ? এবার প্লিজ এটা বললেন না যে যার সাথে আপনার বিয়ে হয়েছে সেই আপনার বউ। জমজ দুবোনের একই বাড়িতে দুই ভাইয়ের সাথে বিয়ে হয়। সাগর, তোর বউ হচ্ছে এইটা, আর ওই যে ওইটা, ওইটা হচ্ছে তামিল। বাবা কি শুরু করছো তুমি বলো তো, আমি বাড়ির বড় ছেলে, আমার বিয়েটা সবার আগে হবে। তুমি আমার জন্য মেয়ে খুঁজতে গেলা, আমার জন্য মেয়ে খুঁজতে যে তুমি তোমার ছোট ছেলে তুমি মেয়ে পছন্দ করলা, তাও কি একই ফ্যামিলিতে মেয়ে পছন্দ করলা, একই জমজ বোন একই লেহেঙ্গাতে বিয়ে করে দেবে, তাও কোনো কারণ নামা ছাড়া? এ বাবা একটু দম নে বাবা, একটু থাম। ভাবুন তো বেচারা দুই ভাই কত ঝামেলায় আছে, কারণ কোনটা যে নিজের বউ আর কোনটা যে ভাইয়ের বউ বোঝা খুব মুশকিল। এই অবস্থায় কিভাবে তারা সংসার করবে? তবু ভাই আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি। ভাবি আপনি এখানে কি করছেন? ভাবি মানে কি? ভাবি আপনার সাথে তো আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে। জমজ বউ দুই ভাইয়ের সংসার লাইফ মুড়ি ঘন্ট করতে চলেছে, মজার এই সিরিজটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, আমি বিয়েতে রাজি ছিলাম না, ভাই আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, আপনি জানেন। না আমি তো ওরকমভাবে কিছুই জানি না, আমাকে শুধু ছবি দেখানো হয়েছে। ও, আর আমাকে তো সেটাও দেখানো হয়নি। মেজাজটা এখন এত খারাপ হচ্ছে আমার, নিজের বড় ছেলের জন্য বাসর সাজাইছে আর আমার রুমটা ফাঁকা। এই যে বলছি যে এভাবে লম্বা করে ঘুমটা টেনে না আমার সামনে ভাব দিবেন না প্লিজ, এ যুগের মেয়েরা এভাবে ঘুমটা দেয় না। ওই মেয়ে ওই নতুন বউয়ের সাথে কিভাবে কথা বলতে জানেন না, নাকি আমি শিখিয়ে দিব? ভাবি আপনি এখানে কি করছেন? ভাবি মানে কি? ভাবি আপনার সাথে তো আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে আর আপনার বোনের সাথে আমার বিয়ে হয়েছে, এই অদল বদল হলো কি করে? ছি 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 ছি, এটা কোনো কাজ হলো? ভাবি ভাবি তাদের চল সব কিছু এত হুট করেই হয়ে গেছে। ভাইয়া দরজা খুলো। আমি তো দরজাটা খুলে আসি। কি হয়েছে? কি হয়েছে? তোমার বউকে তুমি চেনো না? তোমার বউ আমার ঘরে কি করছে? আরে আপনি ওর রুমে কি করেন? আরে এত অবাক হওয়ার কিছু নেই, আমরা জমজ বোন। কিন্তু আমার তো এই যে ছবির মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। আরে এটা তো ওর ছবি। না না এটা ওর ছবি। আচ্ছা ওয়েট, এই যে এই ছবিটা কার? এই ছবিটা যার আমার ওই মেয়ের সাথে বিয়ে হয়েছে। আমারই তো মনে হচ্ছে। এটা তোমার ছবি, ব্যাস ঝামেলা শেষ। ভাইয়া এখন থেকে মনে রাখবা ও তোমার বউ, ঠিক আছে? আরে কি যে আমার বউ, ওয়েট, মনে হয় এটা কেমন কথা, শিওরাই বলতে হবে তো নাকি? এটা কি আপনার ছবি? আমারও হতে পারে ওরও হতে পারে। বাবা রে আমি একটা জিনিস বুঝতেছি না, একটা মানুষের দুইটা ছবি কেমনে সম্ভব? আমরা একই দিনে সেম ড্রেস পরে সেম স্টাইলে ছবি তুলেছিলাম, এখন ওটা কার ছবি সেটা তো বলতে পারবো না। আচ্ছা আচ্ছা ওয়েট, তোমাদের দুজনের নাম তো আলাদা, রাইট? আমাদের দু ভাইয়ের নামও আলাদা। আচ্ছা ভাবি তোমার, ভাবি কি? আরে ভাবি তো এটা হইতে পারো, এটা ভাবি হইতে পারে না তোর? হ্যাঁ
সলিউশন বের না করা পর্যন্ত ভাবি বলা যাবে না। দেখা গেছে আমার বউকেই আমি ভাবি বলছি। আচ্ছা, তোমাকে যখন কবুল বলতে বলা হয়েছিল তখন কার নাম বলছিল তোমাকে? আমি এই বিয়েতে রাজি ছিলাম না, তাই ছেলের নাম কি বলেছিল আমার মনে নেই। ভাইয়ার হুজুর যখন আমাকে কবুল বলতে বলছিল আমি কবুল বলে দিছি কাঁদতে কাঁদতে। ও, আর তোমাকে তোমাকে কার নাম বলা হয়েছিল? আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমাকে জোর করে কবুল বলানো হয়েছে। আজব, আপনারা বিয়ে করতেছেন, কার সাথে বিয়ে করতেছেন তার নামটা আপনারা একটু নোটিস করবেন না? আপনারা তো সুন্দরী মেয়ে পেয়ে আনন্দে বিয়ে করে নিয়েছেন, আপনারা দুজন নাম মনে রাখতে পারেন নাই? আপনার নাম কি? বিথি। আর আপনার নাম? সাথী। বিথি সাথী। আমাকে বিয়ের সময় বলা হয়েছিল মোসাম্মদ সাথী সুলতানার সাথে 5 লক্ষ টাকা দেন মোহরে। বুঝেছি, সাথী সুলতানা তো, তাহলে ওইটা তোমার বউ। এখন থেকে মনে রাখবা সাথী তোমার বউ, ঠিক আছে? আপনি শিওর হয়ে বলছেন মোসাম্মদ বিথি সুলতানা না তো? মোসাম্মদ সাথী সুলতানা, মোসাম্মদ বিথি সুলতানা না, বিথি সুলতানা হইতে পারে। মোসাম্মদ বিথি সুলতানের সাথে 5 লক্ষ টাকা দেন মোহরে আপনাদের বিয়ে সম্পন্ন হলো। হ্যাঁ, আরে ভাই, তুমি সেই কখন থেকে 5 লক্ষ টাকা দেন মোহর কি শুরু করছো তুমি? তুমি কনফিউশনে থাকলে হবে? একবার বলতেছো বিথি সুলতানা, একবার বলতেছো সাথী সুলতানা, ঠিক করে বলো কার সাথে বিয়ে হয়েছে। আমি তো কনফিউশনে আছি, তুই তো খুব সিওরিটির মধ্যে আসছিস না। তুই আমারে বল তো, তুই যে কবুল বলছিস কোন মেয়েটার কবুল বলছিস আমারে বল। না, আমি বলতে পারবো না। বিয়েটা কি আমি ইচ্ছে করে করেছিলাম নাকি বাবা জোর করে আমাকে বিয়েটা দিছিল? মেজাজ প্রচন্ড গরম ছিল তখন। তখন যদি আমাকে গাব গাছের সাথে বিয়ে দিত না, আমি গাব গাছের সাথেই কবুল বলতাম, আর আমি সেটাই করেছি। আর এখন এসে যদি আমাকে জিজ্ঞেস করে বলো তো বাবা গাব গাছ তোমার বউ নাকি ডাব গাছ তোমার বউ, আমি জাজটা করবো কিভাবে? আর তোরা চিল্লাচিল্লি কেন করতেছিস যে যার বাসর ঘরে না ঢুকে? আপু, তুমি আমার একটা কথার উত্তর দাও তো, আমি কার সাথে বাসর ঘরে যাব তুমি আমার প্লিজ একটু বলো। কার সাথে? আবার তোর বউয়ের সাথে? বাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে আপনি জিতলেন 10,000 টাকা। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বলুন এই দুজনের মধ্যে থেকে কে আমার বউ? এবার প্লিজ এটা বললেন না যে যার সাথে আপনার বিয়ে হয়েছে সেই আপনার বউ। কি বলতে পারতেছ না? হেল্পলাইন লাগবে? আমার বউ কোনটা, এইটা নাকি ওইটা, বলো বলো। আরে কবুল বলার পরপর তো আমি দেখে দেখে রেখেছিলাম, কিন্তু তারপর তো আমি তোর বউকে তোর রুমে আর তামিমের বউকে তামিমের রুমে রেখে আসলাম, কিন্তু তোরা ওদেরকে মিক্স করলি কেন? না আপু, মিক্স হয়নি, আমি আমার রুমে ছিলাম আর আপু আপুর রুমে ছিল। তাহলে তো হয়ে গেল, ওটা তামিমের বউ আর এটা সাগরের বউ। আচ্ছা, তুমি কিভাবে ওদের চিহ্ন দিয়ে রাখছিলা? আরে আমি ওদের চোখে চোখে রেখেছিলাম। আর আমাদের বাসায় রওনা দেওয়ার আগে ওরা দুজন একসাথে ওর ভাইয়ের রুমে ঢুকছিল, তুমি কি এটা দেখছিলা? না, কখন ঢুকছিল? ভাইয়া ডেকেছিল আমাদের দুজনকে আসার আগে কিছু টাকা দেওয়ার জন্য। ও, আমি তো খেয়াল করিনি, তখন মনে হয় বাবার সাথে কথা বলছিলাম। আর আপনি যখন বাবার সাথে কথা বলতেছিলেন ঠিক ওই মুহূর্তে ওরা দুজন একসাথে বের হয়ে আসছে, ঠিক এইটাই আপনি দেখেন নাই, আর ওই জায়গাটাতে এসে আপনি সব উল্টাপাল্টা করে ফেলছেন। হ্যাঁ, হতে পারে, আসলে ওরা সেম কালারের লেহেঙ্গা পরেছিল তো। আচ্ছা, আমার একটা কথা বলবা, এই সেম কালারের লেহেঙ্গা পরার আইডিয়াটা কার মাথা থেকে আসছে? বাবার। বাবা বললো যে দুই বোনকে আলাদা কালারের লেহেঙ্গা দিলে কোথায় মারামারি করবে, আর তাছাড়া তুই বলবি ওর বউকে ভালো দিছে, ও বলবে তোর বউকে ভালো দিছে, সেই জন্য সেম কালারের লেহেঙ্গা কেনা হয়েছে। ওরে আমার আদরের বাপজান রে, আমার ওই আদরের বাপজানটা কই? আমার একটু বলো তো, আমি একটু দেখা করবো না। বল আমার কই, আমার আব্বাজান কই? দেখো নিজের রুমে নাক ডেকে ঘুমাচ্ছে, এখন আমার বেজাল লাগে নাক ডেকে ঘুমায় না। চলো তো। বাবা কি, তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন? বলো তোমার কোন ছেলের বউ কোনটা? সাগর, তোর বউ হচ্ছে এইটা, আর ওই যে ওইটা, ওইটা হচ্ছে তামিমের বউ। তুমি কিভাবে বুঝলে বাবা?
এটা তো সাগরের বউ আর এটা তো তামিমের বউও হইতে পারে। আহ না 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 না, আমি ভুল বলছি। এই সাগরের বউ হচ্ছে ওইটা, আর আর তামিম তোর বউ হচ্ছে এটা এটা। বাবা তুমি শিওরও একটা কিছু বলো, তুমি উল্টা পাল্টা বললে কিন্তু এই জায়গায় সব নাউজুবিল্লাহ আমাকে কাজ কাম হয়ে যাবে। না আমি উল্টা পাল্টা করলেও তো একজন কিন্তু ঠিক বলতে পারবে, আমাদের ফারুক, ওই তো বিয়েটা পড়িয়েছে, ও তো বলতে পারবে যে কোনটা কার বউ। ওকে ডাকি। এই ফারুক, এই ফারুক, আরে তোর এখানে আসতে এতক্ষণ সময় লাগে, আর তুই তো আমাদের ঘরের হুজুর, তুই ওদের বিয়ে পড়িয়েছিস না, তা বল কোনটা কার বউ বল। দুলা ভাই, দুজনের চেহারা তো একই রকম, আর বিয়ের দিন তো মাথায় কাপড় দিয়েছে। মাথায় কাপড় দিয়েছিল তো কি হয়েছে? তুই যা নাম উল্লেখ করে বলেছিস, 5 লক্ষ টাকা দেন মোহরে কার সাথে কার বিয়ে হচ্ছে সেটা বল। আচ্ছা আপনার নাম কি? সাথী সুলতানা। হুম, সাথী সুলতানা। হুম, আপনার? বিথি সুলতানা। দুলা ভাই, দুজনের নামই তো একই রকম। ফারুক, তুইও মনে করতে পারছিস না কথা? তাহউদ্দিনের কন্যা মোসাম্মদ সাথী সুলতানের সাথে 5 লক্ষ টাকা দেন মোহরে। আচ্ছা একথা আমি তামিমকে বলছিলাম না? আমার না, আমার বিথি সুলতানা বলছিল। হ্যাঁ বিথি সুলতানা বলছিল, আমার বিথি সুলতানা। দুলা ভাই, তাহলে মনে বিথির সাথে তামিমের বিয়ে পড়েছিলাম। এত কনফিউশন নিয়ে আমি কাউকে জামাই হিসেবে গ্রহণ করতে পারবো না, সরি। রাইট ফারুক, এত কনফিউশন কেন রে? ঠিক করে বল কোনটা কার বউ বল। দুলা ভাই, এই জন্য বললাম যে আজকে কাবিনটা করে ফেলি। কাবিনটা করে ফেললে দুজনের সিগনেচার থাকতো না কাবিনে? ওই সিগনেচার দেখে তো বোঝা যেত যে কোনটা তামিমের বউ কোনটা সাগরের বউ। এই বাবা, তোমরা সবাই মিলে কি ঝামেলা পাকাচ্ছো বলো তো? এখন তার কোনোভাবেই বোঝা সম্ভব না যে কে কার বউ আর কে কার শালী। এই বউ আমার বউ নাকি শালী আমার বউ? বাবা কি শুরু করছো তুমি বলো তো? আমি এই বাড়ির বড় ছেলে, আমার বিয়েটা সবার আগে হবে, তুমি আমার জন্য মেয়ে খুঁজতে গেলা, আমার জন্য মেয়ে খুঁজতে যে তুমি তোমার ছোট ছেলের জন্য মেয়ে পছন্দ করলা, তাও কি একই ফ্যামিলিতে মেয়ে পছন্দ করলা, একই যমজ বোন একই লেহেঙ্গাতে বিয়ে করে দেবে, তাও কোনো কাবিন নামা ছাড়া? বাবা একটু দম নে বাবা, একটু থাম। আমি কি করলাম বল? ওদের ভাইয়ের জোড়াজুড়িতেই তো আমি ঝামেলায় পড়লাম। আঙ্কেল, আমার বোন খুবই লক্ষ্মী দেখতে। মাশাআল্লাহ, তোমার বোন তো খুবই সুন্দরী। আচ্ছা জানো, এই তোমার বোনের চেহারাটা কিন্তু একদম আমার মায়ের মতো। মাশাআল্লাহ, এই পিকচারটা কিন্তু ওই ফারুক আমাকে দেখিয়েছে। জি আঙ্কেল, আমি ওনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিলাম। আঙ্কেল, আপনার ছেলেকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার তো বাবা মা নেই, আমি আমার বন্ধুটিকে খুব কষ্ট করে মানুষ করেছি। আঙ্কেল, আমার তো আমেরিকা যেতে হবে, আমি চাই আমেরিকা যাওয়ার আগেই ওদের বিয়েটা হয়ে যাক। হ্যাঁ শুনলাম, তোমার নাকি যে কোনো মুহূর্তে ফ্লাইট কনফার্ম হয়ে যেতে পারে। জি আঙ্কেল, আমি আমেরিকার একটা কোম্পানিতে আছি, ওরা আমাকে হেড অফিসে চাচ্ছে। আঙ্কেল প্লিজ, আপনি খুব দ্রুত বিয়ের ব্যবস্থাটা করে ফেলুন। দুলা ভাই, আমি ওনার এলাকাতে খোঁজখবর নিয়েছি, ওনার দুবোনে অনেক ভালো, আর এলাকাতে অনেক ভালো সুনাম আছে ওনার দুবোনের। তোমার কি দুই বোন? জি আমার আসলে দু বোন, আমি চাচ্ছিলাম দুজনকে বিয়ে দিতে। আমি যদি আমেরিকাতে চলে যাই তাহলে খুব টেনশন হবে ওদের নিয়ে আমার। আঙ্কেল, আপনার হাতে কি কোনো ভালো ছেলে আছে? আমি ভালো ছেলে একেবারেই খুঁজে পাচ্ছি না। কি বলো, দেখতে একই রকম। শুনো, এই আমার একটা ছোট ছেলে আছে, নাম সাগর। তামিমের বিয়ে তো এখানে কনফার্ম হয়েই গেল, তুমি ইচ্ছে করলে কিন্তু আমার ছোট ছেলেটাকে নিয়ে ভাবতে পারো, ভালোই হবে, দুই বোন এক বাসাতেই থাকবে। আঙ্কেল থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমার আসলে কোনো ভাবাভাবির কিছুই নেই, আপনি তো এখন আমার গার্ডিয়ান, আপনি যা ভালো মনে করেন তাই হবে। তবে প্লিজ আঙ্কেল, আমার একটাই রিকোয়েস্ট, কাল পরশুর মধ্যে বিয়েটা অ্যারেঞ্জ করে ফেলুন। কিন্তু দুলা ভাই, সাগর তো মাত্র লেখাপড়া শেষ হলো, তার কোনো চাকরি হবে, তুমি বিয়ে করবে? সাগরকে আমি ম্যানেজ করবো, আর ও কেন চাকরি করবে? আমার এত বড় ব্যবসা প্রতিষ্ঠান,
ও আমার ব্যবসা প্রতিষ্ঠানেই বসবে। আঙ্কেল তাহলে আমরা এখন কি সিদ্ধান্ত নিচ্ছি? দেখো বাবা, ইচ্ছে করলে তো আর কালকে বিয়ে দেওয়া যায় না, বিয়ে শাদীর ব্যাপার, একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। তবে ইনশাআল্লাহ বাবা পরশু দিন ওদের বিয়ে হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমি উঠি, আমারও কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়া রাখবেন আঙ্কেল। খুব মজা লাগে তাই না? এই তোমার সামনে বিশেষ এক্সাম, যা চুপচাপ পড়তে পার যা। এই তোমাদের বড় ভাইদের না এই একটাই সমস্যা, শুধু ছোটোদেরকে ধমকাতে পারো। আমি কি এখনও ছোটো আছি যে আমাকে ধমকে ধমকে তুমি পড়তে বসাবা? আমি তো ডিসিশন নিয়ে ফেলেছি, এবছর যদি তুমি বিয়েটা না করো তাহলে আমি কাজটা সেরে ফেলব। হ্যাঁ বাবা, তুমি কি বিয়ে কনফার্ম করে ফেললে? হ্যাঁ, বিয়েটা কনফার্ম করে ফেললাম, জমজ বিয়ে। তামিমের সাথে সাথে সাগরের বিয়ে কনফার্ম করে ফেললাম। একই বাড়িতে দুইটা ছেলের বিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? কেন, সমস্যা কি? আরে দুটো মেয়ে হচ্ছে সুন্দরী, শিক্ষিতা, সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের আচার ব্যবহার খুবই ভালো। তুই তো তামিমের জন্য 6 মাস ধরে ভালো একটা মেয়ে খুঁজছিস, পাইছিস? আরে ভালো মেয়ে পাওয়ার জন্য কপাল লাগে, তাছাড়া ডবল ভালো মেয়ে। এত ভালো প্রস্তাব তো হাতছাড়া করা উচিত হবে না। কিন্তু বাবা, সাগর কি বিয়ে করতে রাজি হবে? ওর বিসিএস এক্সামটা শেষ হোক। সাগরকে তো আমরা প্রথমে বলবো না, বললে কিন্তু ও একটা ঝামেলা পাকাবে। সাগর তামিমের বিয়েতে যাবে, তারপরে করবো কি, হঠাৎ করে ওর বিয়ে পড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আর শোন মা, তোর কিন্তু একটা কাজ আছে। কাজটা হলো তুই একদম সেম কালারের 2টা লেহেঙ্গা কিনবি, ডাবল লেহেঙ্গা, বুঝছিস? ভাই কাজটা কিন্তু তুমি একদম ঠিক করো নাই, আমাদের পারমিশন ছাড়া তুমি কিভাবে আমাদের বিয়ে ঠিক করে ফেললে? আরে বাবা, একটা পরিবারে 2-2টা ভালো ছেলে পেয়ে গেলাম, আর এটা তো তোদের জন্যই ভালো হলো তাই না? তোরা 2 বোন একসাথে থাকতে পারবি। কিন্তু ভাই তুমি আমাদেরকে জানাবা না? আমি অন্তত এভাবে বিয়ে করতে পারবো না। তোরা তো বিয়ে করতে চাস না, আর তোদেরকে আগে জানালে কি হতো? তোরা না করে দিতি, এই জন্য ভাবলাম হঠাৎ করে তোদের বিয়েটা দিব, তাতে তোরা না করতে পারবি না। আমি এইভাবে বিয়ে করতে পারবো না। আরে আসতে, বরপক্ষ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আসলে আসুক, তাতে আমার কি, আসলে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। দেখ বোন, তোদের 2 বোনের কাছে আমি কখনো কিছু চেয়েছি? কিচ্ছু চাইনি। বাবা মা মারা যাওয়ার পর তোদের জন্য আমি কত কষ্ট করেছি। আজ আমার ফ্লাইট, আমি চলে গেলে তোদের কি হবে? তোরা আমার কথা একবারও ভাববি না? তোদের এই ভাইয়ের অনুরোধটুকু তোরা রাখবি না? ঠিক আছে ভাইয়া, তুমি যা বলছো তাই হবে। তবুও ভাইয়া আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি। তার মানে তোরা রাজি? আর কাউকে তো এখানে দেখছি না। একটা বর তামিম আর একটা বর সাগর। ও আচ্ছা, কি করবি? আমার এটাও মাইনা নিতে হবে যে ওর বিয়ে, ওর মতো একটা ছাগলের বিয়ে এই বাড়িতে? প্লিজ আমাকে বাঁচা। আমি তোরে কি বাঁচাবো, আমি নিজেই তো বাঁচতে পারতেছি না। আমি নিজে বাঁচতে পারলে তখন বাপের নাম হয়। শুনতে একটা কাজ করো, তুই বাবার পা জড়া ধরে বল, বাবা এই বিয়ে আমি করতে পারবো না, এই বিয়ে করলে আমি মরে যাবো। বাবা
আবার কি শুনছি শুনছা মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দরী তুই যদি একবার এই মেয়েটাকে দেখিস তাহলে সাথে সাথে আমার এই পা জড়িয়ে ধরে বলবি বাবা আমি এই মেয়ে ছাড়া বাঁচবো না প্লিজ বাবা এই মেয়ের সাথে আমার বিয়ে দাও প্লিজ বাবা না আমি বাঁচবো না নিজের বিয়ের জন্য সবার সামনে আমার পা জড়িয়ে ধরে কাঁদবি এটা খারাপ লাগবে না তাই এই মেয়ের সাথে তোর বিয়েটা ঠিক করে ফেললাম ভাই এই মেয়ে বিয়ে করিস না ভাই একটু সুন্দর মেয়ে একদম বাজে অবস্থা করিস না বাবা আরে না অনেক সুন্দরী মেয়ে আরে ও তোকে হিংসা করছে ওর চেয়ে তোর বউ বেশি সুন্দর কি বলবো সত্যি হ্যাঁ আচ্ছা তাহলে ও যেহেতু বিয়ে করতে চাইছে না থাক না কি দরকার আমি ওই যে মেয়েটা সব থেকে বেশি সুন্দর আমি বিয়ে করবো আমার আমার সাথে বিয়ের ব্যবস্থা কেন তোমার সাথে বিয়ে করতে হবে একটা করতেছো না তুমি আমি বাবা যেটা বলছে সেটা বাবা মুরব্বী মানুষ বাবার কথা ফেলা যাবে না বাবা আমি বিয়েটা করব আলহামদুলিল্লাহ এই ফারুক তুই বসে আছিস কেন বিয়ে পড়ানোর ব্যবস্থা কর যা দুলা ভাই বিয়ে তো পড়াবো কিন্তু কাবিন করবেন না আরে কাবিন পরে হবে আগে বিয়েটা পড়া যা সবাই ছিলি সবার এই বিষয়টা কি করে মিস হলো আমরা তো এখন কেউ বলতে পারছি না কে কার বউ যমজ বোন সেটা ঠিক আছে কিন্তু যে এত মিল সেটা তো আমি বুঝতে পারি নাই আচ্ছা মা তোমরা কি নিজেরা নিজেদেরকে চিনতে পারো জি পারি তোমরা পারো কিন্তু আমরা পারি না ছি 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 তাড়াহুড়ো করতে গিয়ে কি একটা খারাপ কাজ করে ফেললাম এই জন্য আমি বলি যে তাড়াহুড়া করার কোনো দরকার নেই তাড়াহুড়া করা হচ্ছে শয়তানের কাজ এমনি একটা শয়তানের মতো কাজ করে রাখছো আরেকটা শয়তান পয়সা জুটছে এখানে এই তুমি আমাকে শয়তান বলতেছো কেন দোষ কি আমার সব দোষ তো বাবার তর্ক করিস না তো চলে থাক আমার ঘুম পাইছে আমি গেলাম ঠিক আছে তুমি চলে যাও তুমি যে শান্তিতে ঘুমাও আমরা এই জায়গায় ঘুমাবো নাকি কার সাথে বাসর করবো এগুলো দেখার কোনো দরকারই নাই আমরা একটা কাজ করি একটা টস করে যে যার মতো করে বউ নিয়ে ঢুকে যাই হ্যালো জনগণ দেখে নেবেন যমজ বউয়ের নেক্সট এপিসোডে যা কিছু ঘটবে তা দুর্ঘটনায় পরিণত হবে কারণ তাদের বউ তাদের বউ নাকি শালি তাদের বউ এটাই বোঝা যাচ্ছে না নেক্সট এপিসোডের নাম যমজ বউ তুমি কার কি মনে হয় এই এপিসোডে কি ট্রস করে বাসর ঘর হবে নাকি অন্য কিছু ঘটতে চলেছে সো নেক্সট এপিসোড কিন্তু দেখতে হবে নেক্সট এপিসোড দেখার জন্য এই ভিডিওর নিচে 100,000 লাইক এবং 10,000 কমেন্ট ঝটফট করে দিন এনজয় করতে থাকুন যমজ বউয়ের প্রত্যেকটি এপিসোড এবং প্র্যাঙ্কিংয়ের সাথে থাকুন ধন্যবাদ